এই রোকেয়া প্রাচীর সাথে এই অঙ্গনের কতদিনের সম্পর্ক বা আসার কাহিনী শুরুটা কিভাবে হয়েছিল? শুরু হচ্ছে আমি 88-89 এর দিকে কবিতা আবৃত্তি করতাম। আচ্ছা, তখন বলা যায় যে শুধু সম্মিলিত সাংস্কৃতিক জোট আবৃত্তি সমন্বয় পরিষদ, সেখানে আমি আবৃত্তি করছি, গণসঙ্গীত করে বেড়াচ্ছি, মানে কর্মী হিসেবে কাজ করছি। আচ্ছা, এরকম মানে সর্বকনিষ্ঠ কর্মী বলা যায় তখন আমাকে। তো কবিতা আবৃত্তি করতে করতেই এক সময় মঞ্চ নাটকের দলে আসা, সেটা ওই 89। আচ্ছা, তো অনেক বছরের পথ চলা আমার আরণ্যক। তার আগে আমি লিয়াকত আলী লাকি ভাইয়ের গ্রুপে কিছুদিন কাজ করেছিলাম, তারিকানাম ভাইয়ের কাছে কিছুদিন কাজ শিখেছিলাম, এবং বলা যায় যে আরণ্যকের হাত ধরে মামুন ভাইয়ের কাছ থেকে আসলে আমার মানে হাতে খড়ি বা মূল শিক্ষার জায়গাটা অভিনয়ে। রোকেয়া প্রাচীকে অনেক বেশি আমরা চলচ্চিত্রে দেখতে পাই এবং একটু ভিন্ন ধারা চলচ্চিত্রে, ভিন্ন মাত্রা চলচ্চিত্রে, এবং এই চলচ্চিত্রে অভিনয়ে ক্ষেত্রে কি খুব সচেতনভাবে এই চলচ্চিত্রকে বেছে নিয়েছো নাকি হয়ে গেছে? মানে শুরুটা কিন্তু হয়ে গেছে এরকম, যেমন আমি আরণ্যকেই জয়জয়ন্তী করছি তখন। তার আগে যে খুব টেলিভিশনে কাজ করেছে তা কিন্তু না, এনলিস্টেড শিল্পী ছিলাম, কিন্তু টেলিভিশনের প্রতি বা নাটকের প্রতি, স্ক্রিনের প্রতি অত মোহ তখন ছিল না, তখন মঞ্চই ছিল ধ্যান জ্ঞান। তো সেরকম একটা সময়ে মোর্শেদ ভাই দুখাই ছবির জন্য মূল ক্যারেক্টারে নারী চরিত্রের জন্য একজনকে খুঁজছিলেন, তো আমার সাথে ওনার কোনো সখ্যতা ছিল না কোনোদিন। তো তখন বিপাশা হায়াত তার একটা ছবিতে কাজ করছিলেন, সেটা হচ্ছে বৃষ্টি বোধহয়। তো সেখানে কাজ করার সময় মোর্শেদ ভাই শেয়ার করছিল বিপাশার সাথে যে এরকম একটা, এরকম চেহারা আর এরকম একটা মেয়েকে দরকার। তো বিপাশা তখন মোর্শেদ ভাইকে আমার কথা বলেন, এবং মোর্শেদ ভাই তখন আমাকে বলা যায় যে একেবারে মঞ্চ থেকে উঠিয়ে চলচ্চিত্রের প্ল্যাটফর্মে দাঁড় করানো, এবং সেই দুখাই ছবিতে যদি আমি সুযোগটা না পেতাম তখন, আর সময়ের সুযোগটা সময় পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার, মানে শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম এবং ভালো টাইম, ভালো ক্যারেক্টার, এই যে টাইমিংটা মিলে যাওয়া, এটা আমি মনে করি যে মোর্শেদ ভাই না হলে আমার আজকে এখানে দাঁড়িয়ে কথা বলা হতো না, মানে চলচ্চিত্রে আমার আসা হতো না। তো দুখাই দিয়ে শুরু, তারপরে যে চলচ্চিত্রগুলো, যেমন তারপরে তারেক মাসুদের ছবির মাধ্যমে, মাটির মানার মাধ্যমে আমার বলে যে চলচ্চিত্রে জায়গাটা শক্ত হয়, দেশে বিদেশে আমি খুবই মানে প্রশংসিত হয়েছি, প্রতিষ্ঠিত বললে বোধহয় ভুল বলা হবে না, মানে একজন শিল্পী আসলে মানে এই প্ল্যাটফর্মের মানুষ, এই যে এই কথাটা বলার জন্য যে প্রতিষ্ঠা দরকার, সেটা মাটির ময়নার মধ্যে দিয়ে, দুখাই থেকে মাটির ময়না পর্যন্ত সেই 4 বছরের জার্নিটা আমাকে অনেক শক্ত একটা জায়গা দিয়েছিল। আরেকটি কথা মনে পড়ছে যে প্রামাণ্য চিত্রের কথা যদি ধরি, তোমার নির্মিত প্রামাণ্য চিত্রগুলি একটু ভিন্ন বিষয়বস্তু ধারণ করে, মানুষ যাদের সাথে মেশে তারা কিন্তু অবচেতন ভাবে তাদের উপর প্রভাব ফেলে। অবশ্যই, তো আমি যাদের সাথে কাজ করেছি, যেমন আরণ্যকে যাদের সাথে কাজ করেছি, মামুন ভাইয়ের সাথে কাজ করেছি, মামুন ভাইয়ের একটা ফিলোসফি আছে, আমি মোর্শেদ ভাইয়ের সাথে কাজ করেছি, তার কিন্তু দেখবার একটা দৃষ্টিভঙ্গি আছে, এবং তারেক মাসুদের সাথে কাজ করেছি, কাজেই এই মানুষগুলো যে দেখবার দৃষ্টিভঙ্গি, মানুষকে কি করে দেখে, দেশকে কিভাবে দেখে, বা তাদের কাজের সাথে যে আমার সম্পৃক্ততা, এটা কিন্তু একটা কারণ হচ্ছে যে এই মানুষগুলোর প্রভাব আমার মধ্যে আছে। আরেকটা কারণ হচ্ছে আমি নিজে আসলে যেভাবে শুরু করেছি, আমার শুরুটা হয়েছে কবিতা আবৃত্তি দিয়ে, আন্দোলন করে, আমার শুরুটা হয়েছে থিয়েটার করে, কাজে ওই স্কুলিং এর ভিতর দিয়ে যখন আমি এসেছি, আমি কিন্তু জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ততা তৈরির চেষ্টায় ছিলাম, এবং সেই জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ততা তৈরি করতে গেলে কিন্তু আমাকে আমার ইতিহাসের দিকে ফিরে যেতে হবে। তো আমার ইতিহাস 52, আমার ইতিহাস 71, এবং আমার ইতিহাস হচ্ছে 47 থেকে শুরু করে আজকে পর্যন্ত। কাজে আমার তখন মনে হচ্ছে যে আমার যে ভাবনা, আমার যে দর্শনগুলো তৈরি হয়েছে, সেটা কিন্তু মানুষ, দেশ, ইতিহাস, সংস্কৃতি এসব নিয়ে। তো কাজের জায়গাটা তাই খুব স্বাভাবিকভাবে ওইদিকেই গেছে।